সিনেমাটার নাম টেকনিক্যালি হওয়া উচিত ছিল কারণ এই সিনেমাটা দেখে মানুষের যে অবস্থা সেটা স্বাভাবিক থাকে না হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্ম রিটেক কথা বলবো সেন্টিমেন্টাল সিনেমাটা নিয়ে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ইয়াস নুসরাত এবং আরো অনেকে তো এই সিনেমাটা কেমন লাগবে দেখুন আমি সিনেমাটার একদম সিরিয়াসলি যদি রিভিউ দেওয়ার কথা বলি বা ভাবি যেখানে রকম কোনো রোস্টিং করার চেষ্টা বা এটাকে বুলিং করার চেষ্টা না করি তো সত্যি কথা বলতে এই সিনেমাটা আমাকে দু সালে ফিরিয়ে নিয়ে যায় তখন যেরকম সিনেমা হতো যেরকম একদম কমার্শিয়াল সিনেমা সাউথ থেকে সিডি ঝেপে বা কনসেপ্ট চুরি করে যেরকম সিনেমা হতো এই সিনেমাটাও তাই কারণ বাবা যাদব বা যে সিনেমা তারা করেছে যে সিনেমা তাদের নিয়ে কথা হয় সেই সিনেমার প্যাটার্ন থেকে তারা এখনো বেরোতে পারেনি এবারে যদি আমি বলি যে ইয়াস তাদের প্রথম প্রোডাকশন সেই জায়গা থেকে অবশ্যই তারা চেষ্টা করেছে ভালো কিছু করার বা একটা নতুন সিনেমা একটা ফ্রেশ এবং কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রাখার তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করলেই তো হলো না আলটিমেটলি সিনেমাটাকে তো ভালো হতে হবে এবং এই সিনেমার যে দুটো হাফ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ নিয়ে আমি যদি কথা বলি ফার্স্ট হাফ মানুষ কী করে জেনারেলি বিল্ড আপের জন্য টাইম নেয় বা চরিত্র গঠনের জন্য সিচুয়েশনটা আমাদেরকে বোঝায় যে প্রেক্ষাপট সেটা তৈরি করে এবং আস্তে আস্তে গল্প গতি নেয় সেকেন্ড হাফে গিয়ে আমরা একটা সেমি মানে ক্লাইম্যাক্সে পৌঁছাই বা মধ্যান্তরে পৌঁছাই এবং লাস্টে গিয়ে ক্লাইম্যাক্স এটা একটা সিনেমার প্যাটার্ন হয় বাট এখানে ফার্স্ট টাইপে কি হচ্ছে কেন হচ্ছে কেন রোমান্স দেখাচ্ছে তার কোনো জাস্টিফিকেশন আপনি পুরো সিনেমা জুড়ে খুঁজে পাবেন না এবং সিনেমা শেষও আপনি খুঁজে পাবেন না যখন সিনেমাটার সেকেন্ড হাফে পৌঁছাই তখন সিনেমাটা তাও একটু গতি পাই এবং সেই গতিটাও আপনাকে হুট করে দেবে এবং ওই সিনেমাটার মধ্যে যে অভ্যন্তরীণ কথাবার্তা যে মেলোডি যে সিনেমাটার ডেপ সেগুলো বুঝতে বুঝতেই সিনেমাটা শেষ হয়ে যায় সুতরাং এটা একটা হাফ বা অর্ধান্তর বা অর্ধেক সিনেমা যেটাকে পুরো সিনেমাই করা হয়েছে বলে আমার মনে হয় এবং যেহেতু বিল্ড আপ নেই তাই আপনি কোনো চরিত্রের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারেন না আপনি আজকেই একটা সিরিজ রিলিজ করেছে যেটা রোহিত শেট্টির সিনেমা সেখানেও একটা মূল চরিত্র কিন্তু মারা যায় এবং সে অনেকক্ষণ ধরে সিরিজে আছে তা নয় কিন্তু দু তিনটে এপিসোডের মধ্যে এই ক্যারেক্টারটা মারা যাচ্ছে কিন্তু তাও আমরা ইমোশনালি কানেক্টেড হয়ে যাই কারণ কি সেই ক্যারেক্টারটার কত ইম্পর্ট্যান্ট রোল আছে এই পুরো ঘটনাটায় এবং তাকে যেভাবে ইনভলভ করা হয়েছে তার বাড়িতে গেছে ফলে আমরা ইজিলি ওই চরিত্রটার সাথে কানেক্ট হতে পারি একটা চরিত্রকে যখন মেরে দেওয়া হয় তখন সেই ক্যারেক্টারটা যদি আমাদের মধ্যে ছাপ না রাখতে পারে যদি কোনো ইম্প্যাক্ট না দিতে পারে তাহলে পরে জাস্ট মনে হয় যে করতে হবে বলে করছে বা একটা টুইস্ট দেওয়ার ইচ্ছা হয়েছে বলে করছে গল্পটা তো অতি সাধারণ একটা পুলিশ একটা জায়গা সেখানে একজন লিডার নারী পাচার এই নিয়ে নতুনত্ব আর কি হবে নতুনত্ব আমি আশা যদি নাও করি আমাকে তো একটা সুন্দর পরিবেশনা দিতে হবে আমাকে একটা সুন্দর জার্নির মধ্যে নিয়ে যেতে হবে তার মধ্যে গান থাকবে তার মধ্যে মারামারি থাকবে তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট থাকবে তার মধ্যে সুন্দর অভিনয় থাকবে এগুলোকেই যদি আমি একটা বেসিক জিনিস বলে ভাবি তো সেই জায়গাতেও পুরো সিনেমা ল্যাক করে ইয়াসের আমার মনে হয় ইমিডিয়েটলি নিজের ক্রাফট নিয়ে কাজ করা উচিত নিজের অভিনয় নিয়ে কাজ করা উচিত যদি সে ভাবছে সিনেমাটাকে সিরিয়াসলি নিচ্ছে কারণ আজকে আর সেই দিন নেই যে আমি শুধু বডি দেখাবো আমি শুধু বড় বড় ডায়লগ দিয়ে দেবো তাহলে পরেই সেটা মানুষ বা অডিয়েন্স মেনে নেবে না মানুষ এত সিনেমা এত কন্টেন্ট কনজিউম করে যেখানে আপনার মধ্যে যদি অভিনবত্ব কিছু না পায় তাহলে মানুষ সেটাকে রিজেক্ট করবে এবং সেই জিনিসটাই কিন্তু এই সিনেমার ক্ষেত্রে হয়েছে ইয়াসের আমি বলছি না যে একদম জঘন্য অভিনয় যেরকম একদম পাথর মানব কোনো এক্সপ্রেশন থাকে না তার থেকে বেরিয়ে এসে একটু ডেভেলপমেন্ট হয়েছে বাট সেই ডেভেলপমেন্ট মানে একদম বেসিক মানে হচ্ছে যেন প্রথম কোনো কেউ সিনেমা করছে একদম ক্যামেরা ফেস করছে যেরকম অভিনয় হয় আমি সেটাকেই কনসিডার করতে পারি এতদিন তো তাকে এই পর্যায়েও ফেলা যেত না বাট এখানে তাও মনে হচ্ছে কোথাও গিয়ে সে ইম্প্রুভ করেছে বাট আমি যেমন বলছি অনেক অনেক হিউজ ইম্প্রুভমেন্ট দরকার যেখানে ডায়লগ ডেলিভারি হচ্ছে স্পেশালি ইমোশনাল সিনগুলো যেগুলো আছে রোমান্টিক পোর্শনও ওয়ার্ক করছে না এবং রোমান্টিক পোর্শনটা খুব তো বেসিক একটা হিরো এতদিন ধরে কাজ করেছে সে যদি রোমান্সেও ফেল করে সে যদি ইমোশনে ফেল করে তাহলে পরে তার কাছ থেকে আর কি আশা করতে পারি এবং আমি যদি নুসরাতের কথা বলি অ্যাজ ইট ইজ মানে কোনো ক্রাফটে তার উন্নতি নেই কোনো ডেভেলপমেন্ট নেই সেই যেমন তাকে দেখে এসেছি সেরকমই দেখছি কোনো অভিনবত্ব নেই এখানে ভিলেন কেন করছে কী করছে তার বলে না ওই যে মেঘ গড় যায় সে মেঘ বর্ষায় না এরকম একটা ব্যাপার এরকম একটা চরিত্রায়ন করা হয়েছে কিছু কিছু ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে ক্লাইম্যাক্সটা একটা নতুন ধরনের বা নতুন ধরনের না হলেও আমি আশা করিনি যে এরকম একটা ক্লাইম্যাক্স তারা ডিজাইন করতে পারে সেটা করার চেষ্টা করেছে বাট সেটাও আমি যেমন বললাম যে যেহেতু প্রথম অর্ধটা একদম এতটাই বোরিং এতটাই স্ট্রেচ এবং সেকেন্ড হাফে ঘটনাগুলো এত তাড়াতাড়ি হতে থাকে যার জন্য আপনি সেই অনুভূতিটা সেই তাগিদটা পাবেন না যে সেকেন্ড হাফে এত সুন্দর একটা যদি ডিজাইন করার বা তৈরি করার তারা চেষ্টাও করছে সেটা ওয়ার্ক করে না সিনেমার গানগুলো তো অলরেডি আমি খাজা বলেইছি গানগুলো যখন রিভিউ করেছি তখন এবং এখানেও সেগুলো মনে হয়েছে আইটেম সং বড়ো স্ক্রিনেও দেখতেও বাজে লাগছে এবং প্রত্যেকটা গানই খুব বাজে খুব বাজে গানের সিলেকশন খুব বাজে গানের রাইটিং এবং তার এক্সিকিউশন কোনোটাই সেভাবে ওয়ার্ক করে না ফাইটিং সিকোয়েন্স একটু সিনেমায় বাংলা সিনেমার ক্যাটাগরিতে আমি যদি রাখি তাও দেখা যায় আদারওয়াইজ উইথ এই সিনেমাটাকে মানে দেখাই যেত না এসে রোস্টি করতে হতো তার জন্য বসে রোস্ট করা যায় না আদারওয়াইজ সিনেমাটা একদম অবশ্যই একটা খাজা সিনেমা একটা ভালো সিনেমা কখনোই নয় কেননা কোনো ডিপার্টমেন্টই সেরকমভাবে ওয়ার্ক করেনি এখন যখন কোনো একটা সিনেমার ডিপার্টমেন্টগুলো ওয়ার্ক করে না যখন সেটা সিঙ্ক হয় না যখন এতগুলো যে ডিপার্টমেন্ট আছে সেগুলো যে সামঞ্জস্য সেটা আমরা খুঁজে পাই না তখন সেই সিনেমাটাকে কখনোই একটা ভালো সিনেমা আমরা বলতে পারি না বাবা যাদব তার পরিচালনার দিক থেকেও আমি বলবো একদমই আহামরি কিছু প্রেজেন্ট করতে আমাদের পারেনি কিছু কিছু ভালো জিনিস আমাদের এই সিনেমাটা প্রমিস করছে না বা ডেলিভারি করছে না কিছু প্রাপ্তি নেই সিনেমাটার থেকে কমার্শিয়াল এলিমেন্ট থেকেও আমি যদি ভাবি যে ঠিক আছে চলো কমার্শিয়াল সিনেমা ওয়ান টাইম রিসেন্ট আজ গিয়ে দেখবো ভুলে যাবো পপকর্ন খাবো সেই জায়গাতেও আমাকে সেইভাবে এঙ্গেজ করতে পারে না সেরকম এন্টারটেনমেন্ট আমাকে দিতে পারে না সুতরাং আমার কাছে অতি সাধারণ একটা সিনেমা যে সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল যে সিনেমাটাকে অনেক কিছু রাইটিং লেভেলে চেঞ্জ করা যেতে পারতো সেটা ডিজাইনিংয়ে চেঞ্জ করা যেতে পারতো বাজেটটা সবসময় ইস্যু বা এক্সকিউজ হতে পারে না বাজেট ছাড়াও অনেক জায়গায় ডেভেলপমেন্ট করার এরিয়া ছিল যে যে জায়গাগুলোতে মেন বাজেট লাগে এই যে আমি যদি বলি গান কোরিওগ্রাফি করার ক্ষেত্রে বা এই বাইরে গিয়ে শ্যুট করছি বড় লার্জ ক্রাউড আছে বা বেশ একটা দামি আমরা হিরোকে বা হিরোইনকে দেখছি যে অনেক টাকা নেয় বা মারপিট যে সিকোয়েন্সগুলো হয় সেগুলোতে হিউজ টাকা খরচ করছি এই সব জিনিসগুলোতেই মেনলি সিনেমাতে টাকা লাগে বাট আমি স্টোরি লেভেলে বা বেসিক ওয়ার্কে আমি কি করে টাকার কথা বলতে পারি সেই জায়গাগুলোতেই তো খামতি আমার যদি বেসিক একটা সিনেমার ভালো না হয় আমি যদি বেসিক লেভেলেই সিনেমাটার মধ্যে ডেভেলপমেন্ট না করতে পারি যদি তার মধ্যে ডেপ থেকে আমি কাজ না করতে পারি তার ক্রাফ্টে যদি না কাজ করতে পারি তাহলে পরে তো এই এক্সকিউজগুলো দেওয়ার কোনো যুক্তি নেই বলেই আমি মনে করি তো এই ছিল আমার মতামত আমাদের এই সিনেমাটা সম্পর্কে সেন্টিমেন্টাল তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও না দেখে থাকলে গিয়ে দেখতে পারো এবং দেখে জানাতে পারো যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা